বন্ধুরা, আমাদের মধ্যে প্রচুর মানুষ নিজের দেশ ছেড়ে বাইরের দেশে কাজের জন্য যায়, বেশি টাকা কামানোর জন্য, বেশি টাকার লোভে। কিন্তু মানুষ যেটা ভেবে যায় যে সেখানে গিয়ে প্রচুর টাকা কামাবো, গাড়ি বাড়ি করবো ইত্যাদি, কিন্তু তাদের ভাবনা সঠিক হয় না, হয়ে যায় অন্য কিছুই, আর বাড়ি ফিরে আসতে পারে না। সেরকমই একটা কাহিনী নিয়ে আজকের মুভির এক্সপ্লেন করতে যাচ্ছি, যেখানে কয়েকজন বন্ধু ইংল্যান্ড যেতে চায় টাকা কামানোর জন্য। কিন্তু ইংল্যান্ড যাওয়া তো আর অত সহজ কথা নয়, তারা অনেক কষ্টে ইল্লিগাল ভাবে নিজের জীবনকে বাজি রেখে মৃত্যুর সামনে দিয়ে লন্ডন পৌঁছে যায়, কিন্তু আর বাড়ি ফিরে আসতে পারে না, হয়ে যায় অন্য কিছুই। তো বন্ধুরা, তারা কিভাবে লন্ডন যায়, সেখানে কি হয়, তারা কি বাড়ি ফিরে আসতে পারে, পুরো গল্প জানতে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। সিনেমার শুরুতে লন্ডনের হসপিটাল থেকে মান্নু নামে একটি ভারতীয় বয়স্ক মহিলা ছুটে পালে একজন লয়ারের সাথে দেখা করে ইন্ডিয়া যাবার জন্য। তাকে সে ভিসা করিয়ে দেওয়ার কথা বলে ইন্ডিয়া যাওয়ার জন্য। আসলে মান্নু আর তার দুজন বন্ধু 25 বছর আগে লন্ডনে এসেছিল টাকা কামানোর জন্য, কিন্তু আর তারা এখানে থাকতে চায় না, নিজের দেশে ফিরে যেতে চায়, কিন্তু তারা আর নিজেদের দেশে যেতে পারে না। মান্নু হসপিটাল থেকে পালিয়ে এই উকিলটার কাছে এসেছে ভিসা করিয়ে নেওয়ার জন্য। তবে উকিলটি বলে, অসম্ভব, ইন্ডিয়ার ভিসা আমি কিছুতেই করে দিতে পারবো না, ইন্ডিয়া ছাড়া বাকি যে কোনো দেশে যেতে চাও আমি ভিসা করিয়ে দেবো, কিন্তু ইন্ডিয়ার ভিসা আমি করে দিতে পারবো না, সরি, আই ক্যান্ট ডু ইট। আসলে ইন্ডিয়ার ভিসা না করে দেওয়ার পিছনে একটা কারণ আছে, যেটা 25 বছর আগে ঘটেছে, যখন মান্নুরা প্রথম ইংল্যান্ডে এসেছিল। তো উকিলের কথা শুনে মান্নু উকিলকে বলে, আচ্ছা আপনি 3টে দুবাইয়ের ভিসা করিয়ে দিন, তারপর হার্ডি আমাদের সেখান থেকে ইন্ডিয়া যাওয়ার ব্যবস্থা করে দেবে। শুনে উকিল বলে, ওই হার্ডি মানে ওই ফৌজিটা? মান্নু বলে, হ্যাঁ হার্ডি, আপনি হার্ডির নাম্বারটা আমাকে ম্যানেজ করে দিন, আমি হার্ডির সাথে কথা বলে নিচ্ছি। তো ফোন চলে আসে ইন্ডিয়াতে হার্ডির কাছে। 25 বছর পর প্রিয় মান্নুর গলা শুনে হার্ডি অবাক হয়ে যায়। এদিকে মান্নুরও চোখে জল চলে আসে। আসলে মান্নু আর হার্ডি দুজন দুজনকে ভালোবাসত, কিন্তু মান্নুর ইংল্যান্ড চলে আসাতে তারা দুজন এক হতে পারেনি। তো মান্নু হার্ডিকে বলে, হার্ডি কাণ্ড ঘটে গেছে, তুমি 31 তারিখ দুবাই আসতে পারবে? হার্ডি বলে, কেন, কি কাণ্ড করেছো? মান্নু বলে, আগে দুবাই আসো, তারপর বলছি। মান্নুর কথা শুনে হার্ডি আর ইন্ডিয়া থাকতে পারে না, দুবাই যেতে লাগে। আর এদিকে তারা তিনজন, মানে মান্নু, বাগ্গু আর বিল্লু মিলে অনেক খুশিতে লন্ডন থেকে দুবাই যেতে লাগে। সীমাহীন খুশি তাদের মধ্যে বিরাজ করছে, কারণ কত বছর পর তারা নিজের দেশে ফিরছে। ঠিক যতটা আনন্দ আগ্রহ নিয়ে তারা নিজের দেশে যেতে চাইছে, ঠিক তেমনি 25 বছর আগে তারা ইংল্যান্ড আসার জন্য করেছিল। তারপর সিন কাট হয়ে 25 বছর আগের ইন্ডিয়ার পাঞ্জাবের লালটু নামের এক জায়গার সিন দেখানো হয়, যেখানে মান্নু, বাগ্গু আর বিল্লু থাকতো। তারা প্লেন দেখলেই খুশিতে উৎফুল্ল হয়ে যেত, কারণ তারা তিনজনেই লন্ডন যেতে চায়। আর তাদের লন্ডন যাওয়ার কারণ হলো তাদের পরিবারের আর্থিক অনটন, টাকা কড়ির ভীষণ সমস্যা ছিল তাদের। তো তারা ইংল্যান্ড যাওয়ার জন্য ভিসা করার জন্য বাজারের এক দোকানে চলে আসে। লোকটি বলে, তোমাদের কোনো ডিগ্রি ফিগ্রি আছে? তারা বলে, না। কোনো ব্যাংক ব্যালেন্স আছে? তারা বলে, না। লোকটি বলে, চিন্তা করো না, আমি ভিসা করিয়ে দেব। লোকটি একটি ইংল্যান্ডের মেয়ের ছবি দেখিয়ে বলে, এনার নাম ক্যাথরিন, ইন্ডিয়াতে আছে, খুব নেশাখোর, সব টাকা উড়িয়ে দিয়েছে, তো তোমাদের মধ্যে একে একজনকে বিয়ে করে নাও আর স্বামী হিসেবে চলে যাও ইংল্যান্ড, আর তারপর সে তার রাস্তায় আর তোমরা তোমাদের রাস্তায়। তো বিল্লু তো ক্যাথরিনকে বিয়ে করবে, আর বিগুকে ডাক্তারের ডিগ্রি দিয়ে ভিসা করিয়ে দেওয়ার কথা বলে, আর মান্নুকে স্পোর্টস ভিসা। ইন্ডিয়া থেকে মহিলা কুস্তির টিম অলিম্পিকে যাচ্ছে, কোচ নাকি লোকটির চেনা পরিচিত, এক্সট্রা প্লেয়ার হিসেবে মান্নুকে পাঠিয়ে দেবে। তো লোকটি মান্নুকে বলে যে, একটা ছোটো মোটো কোচকে ধরে কিছু কুস্তি শিখে নাও, যেন সিলেকশনের সময় মনে হয় তুমি প্লেয়ার। সবশেষে লোকটি বলে, তোমাদের ভিসা করতে 5 লক্ষ টাকা লাগবে। শুনে তো তাদের মন খারাপ হয়ে যায়, কারণ এত টাকা তো তাদের কাছে নেই। পরে সেটা 1.5 লাখ টাকায় ঠিক হয়। লোকটি বলে, ঠিক আছে, তোমরা এখন যাও, কালকে টাকা জমা দিয়ে রসিদ নিয়ে যেও। এরপর ট্রেনে করে পাঠানকোট থেকে লালটুতে এসে পৌঁছায় হার্ডি, মহেন্দ্র নামে একজনকে খুঁজতে, তার একটা রেডিও ফেরত দেওয়ার জন্য। আসলে হার্ডি হলো একজন ফৌজি, প্রায় 1 বছর আগে রাস্তায় কিছু আতঙ্কবাদী হার্ডিকে গুলি করেছিল। সেই সময় মহেন্দ্র এশিয়া গেম খেলতে যাচ্ছিল বাসে করে, কিন্তু হার্ডিকে দেখে মহেন্দ্র তাকে ঘাড়ে করে তুলে তাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। সে খেলতে না গিয়ে হার্ডির সেবা করেছিল, রেডিওতে তাকে গান শুনিয়ে তাকে ঘুম পাড়িয়েছিল। পরে রেডিওটা রেখেই মহেন্দ্র বাড়ি ফিরে আসে। তো দীর্ঘদিন হার্ডির চিকিৎসার পর আজ হসপিটাল থেকে হার্ডি ছাড়া পাওয়ার পরেই যে তার জীবন বাঁচিয়েছে তার সাথে দেখা করতে আসে, মানে সে মহেন্দ্রর সাথে দেখা করতে এসেছে, তার রেডিওটা তাকে ফেরত দেওয়ার জন্য এবং তাকে দেখার জন্য যে তার জীবন বাঁচিয়েছে, তাকে ধন্যবাদ দেওয়ার জন্য। তারপর হার্ডির মান্নুর সাথে প্রথম দেখা হয় এবং হার্ডি মান্নুকে মহেন্দ্রর কথা বলে। শুনে মান্নু বলে, মহেন্দ্র তো আমারই দাদা। ফলে মান্নু হার্ডিকে তাদের বাড়িতে নিয়ে যায়, তার মা বাবার সাথে আলাপ করে দেয়। হার্ডি সবার সাথে কথা বলতে বলতে রেডিওটা দিয়ে বলে, মহেন্দ্র কোথায়? ওই সময় আমার ঘাড় ভাঙা ছিল, তাই তার সাথে বেশি কথা বলতে পারিনি, আজ ওকে জড়িয়ে ধরে একটা ধন্যবাদ দিতে চাই। কোথায় সে? সবাই তখন চুপচাপ হয়ে যায়।
খানিকক্ষণ পর দেওয়ালে মহেন্দ্রর ছবি দেখে হার্ডির চোখে জল বেরিয়ে আসে। তখন মান্নু বলে ওঠে, পাঠানকোট থেকে বাড়ি ফেরার পথে মহেন্দ্রর অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু তাকে ঘাড়ে করে নিয়ে যাওয়ার মতো কেউ ছিল না। মহেন্দ্রর এমন ঘটনায় হার্ডি অনেক কষ্ট পায়, যে তার জীবন বাঁচিয়েছে আজ সেই নেই। পরে মান্নু হার্ডিকে তার বাড়ির আর্থিক অনটনের কথা বলে। মান্নুদের একটা আগে বাড়ি ছিল, ঋণ শোধ করতে না পারলে মহাজন তাদের বাড়িটা কব্জা করে নেয়। তাই মান্নুর এখন জীবনের একটাই লক্ষ্য, ইংল্যান্ডে গিয়ে টাকা কামাই করে ঋণ শোধ করে তাদের বাড়িটা তার বাবা মায়ের হাতে তুলে দেওয়া। আর এই জন্যই সে ইংল্যান্ড যেতে চায়। সে হার্ডিকে এটাও জানায় যে স্পোর্টস ভিসা করে সে ইংল্যান্ড যাচ্ছে, আর তার জন্য কিছু কুস্তির কৌশল শিখতে হবে। আর হার্ডি তো ফৌজিতে, তার এসব জানা আছে। ফলে মান্নু হার্ডিকে কিছু ট্রেনিং করাতে বলে। যদিও আজ রাতে হার্ডির বাড়ি ফেরার ট্রেন আছে, কিন্তু হার্ডি মান্নুর মুখে এসব কথা শুনে বাড়ি না গিয়ে মান্নুকে ট্রেনিং করাতে রাজি হয়ে যায়। সে জানায় যে যতদিন পর্যন্ত আমি তোমাকে ইংল্যান্ডের প্লেনে বসাতে না পারছি, ততদিন পর্যন্ত আমিও বাড়ি ফেরার ট্রেনে বসবো না। ব্যাস হার্ডি মান্নুকে ট্রেনিং করাতে থাকে। এরপর বুগু ডাক্তারের ডিগ্রি নিয়ে চলে আসে ভিসা বানাতে, কিন্তু বুগুর কাছে নকল ডাক্তারের ডিগ্রি তো আছে, কিন্তু ডাক্তারের নলেজ নেই, ফলে তার ভিসা হয় না। এদিকে বিল্লু বর সেজে ম্যারেজ রেজিস্টার অফিসে চলে আসে ক্যাথরিনকে বিয়ে করতে, কিন্তু সেখানে এসে দেখে ক্যাথরিনকে বিয়ে করার জন্য শুধু সে নয়, অনেকে এসে হাজির হয়েছে। মানে সেই দোকানদার তাদের টাকা খেয়ে তাদের বোকা বানিয়েছে। পরে তারা সবাই মিলে দোকানদার কাছে এসে দেখে দোকানে কিছুই নেই, মানে লোকটা টাকা মেরে পালিয়েছে। তারা তিনজনই অনেক দুঃখী হয়ে পড়ে। তারপর আবার একদিন তারা আগের মতো একটি দোকানে গিয়ে ভিসা বানানোর চেষ্টা করে। সেটা দেখে হার্ডি তাদের বাইরে নিয়ে এসে বুঝিয়ে বলে, আরে একবার তো বোকা হয়েছ ভিসার চক্করে পড়ে, আবার বোকা হবে নাকি? তারা বলে, কিন্তু কি করবো, আমরা গরিব জন্মেছি, কিন্তু আমরা গরিব হয়ে মরতে চাই না। হার্ডি বলে, আরে আমি মান্নুকে কথা দিয়েছি, ওকে আমি ইংল্যান্ড পৌঁছে দেবো, চিন্তা নেই, তোমাদের দুজনকেও পৌঁছে দেবো, কথা দিলাম। এবার মন দিয়ে আমার প্ল্যানটা শোনো, স্টুডেন্ট ভিসা দিয়ে ইংল্যান্ড যাওয়া সম্ভব, এর জন্য তোমাদের ইংরেজি শিখতে হবে, পরীক্ষায় পাশ করলেই ভিসা হয়ে যাবে। তো সেই পরীক্ষায় পাশ করার জন্য তারা সবাই একটা ইংলিশ লার্নিং সেন্টারে ভর্তি হয়ে যায়, যেখানে কোনো মতে মোটামুটিভাবে ইংরেজি শিখতে লাগে, কারণ সেখানকার টিচারটা নিজেই তেমন ইংরেজি পারে না। সেখানে হার্ডি সুক্ষী নামে একটি ছেলেকে দেখে যে ইংরেজি তাড়াতাড়ি করে শিখে ইংল্যান্ড যেতে চায়। তার এত তাড়া কেন হার্ডি বুঝতে পারে না। তাই রাতে এসে সুক্ষীকে মদ খাইয়ে তার মুখ থেকে আসল কথাগুলো বের করে। আসলে জেসি নামে একটি মেয়ের সাথে সুক্ষীর বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু জেসির বাবা সুক্ষীর সাথে মেয়ের বিয়ে না দিয়ে চুপ করে টাকার লোভে ইংল্যান্ডের একটি ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়ে তাকে ইংল্যান্ডে পাঠিয়ে দেয়। জেসি ইংল্যান্ডে পৌঁছানোর পর সুক্ষীকে একবার চিঠিও লিখেছিল, বলেছিল যে আমার স্বামী আমাকে ধরে ধরে মারে, তুমি তাড়াতাড়ি এখানে এসে আমাকে নিয়ে যাও, নইলে আমি আত্মহত্যা করব। আর সেই জন্যই সুক্ষী তাড়াতাড়ি ইংল্যান্ড যেতে চায়। ঠিক সুক্ষীর মতোই হার্ডির সাথেও এমন ঘটনা হয়েছিল। সে বিয়ে করার জন্য ঘোড়ায় চড়ে বরযাত্রী নিয়ে কন্যের বাড়িতে আসার পরে জানতে পারে তার হবু বউকে ইংল্যান্ডের কেউ পালিয়ে নিয়ে গেছে। বুকে কষ্ট নিয়ে সে ঘোড়া নিয়ে আবার বাড়ি ফিরে যায়। তো এভাবেই কোনো মতে তারা ইংরেজি শিখতে থাকে, ইংরেজি বই পড়ে, ইংরেজি সিনেমা দেখে ইত্যাদি। একদিন মান্নু একটা ইংরেজি সিনেমার দৃশ্যে অনেক মুগ্ধ হয়ে পড়ে। দৃশ্যটা হলো ইংল্যান্ডের ক্লক টাওয়ারের পাশে একটি ছেলে একটি মেয়েকে হাঁটু গেড়ে রিং দিয়ে প্রপোজ করছে। তার ভীষণ ইচ্ছে যদি কেউ এভাবে তাকে ক্লক টাওয়ারের পাশে হাঁটু গেড়ে প্রপোজ করে। এভাবে হার্ডি মান্নুর সাথে থাকতে থাকতে তাকে ভালোবেসে ফেলে। তারপর তাদের সবার পরীক্ষা হয়, আর পরীক্ষার রেজাল্টও চলে আসে, কিন্তু দুঃখের বিষয় শুধু বিল্লুই পাশ করে, বাকিরা সবাই ফেল।